মাদ্রাসা আর মসজিদ ছাড়া মিটিং দিলে 10 জন আসবে? পাকিস্তান রাজনীতি করতেছে আলেমরা, 90 ভাগ পাবলিক উঠে আসে, 12 পাবলিক উঠে আসে। আমার মতো মানুষ 40 বছর যাবত আমি আছি ঢাকাতে, লক্ষ লক্ষ মানুষ আমাকে ফলো করে, মোহাব্বত করে। কালকে একজন বলতেছিল সৌদির থেকে যে, হুজুর এই দেশের মধ্যে আপনার চেয়ে বেশি মোহাব্বত পাওয়ার কোন আলেম যায়ও না আসবেও না, এত মোহাব্বত করি আপনার, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু আমি যদি এই যাত্রা বাড়িতে ইলেকশনে যাই আর গুলশানে ইলেকশনে দাঁড়াই, 10টা বুট পাবো কিনা আমি জানি না। কেন? এই বিষয়ে আমরা পারদর্শী না, এই বিষয়ে আমরা কাজ করি নাই। আমাদের সব রাজনীতি হইল মাদ্রাসা, এই সব ছাত্র মধ্যে বোর্ডার কয়টা আছে? আমি যদি এক জায়গায় যাই, স্কেল আগেও গেছি, 1 লক্ষ মানুষ আসবে। আমি ঢাকায় যদি মিটিং ডাকি ইচ্ছা করে ভালো করে, 10 লাখ লোক আসবে। এই 10 লাখের 10 জন আমার বুট দেবেন। এটা আরেক লাইন, যেখানেই যাব আমারে বলবে হুজুর বুখারি সবক পড়ায় যান, এইটা বলবে। কিন্তু যদি বলে যে আমি প্রেসিডেন্ট ইলেকশন জানাইছি আপনার এলাকাতে ভোট দেবে, এটা নাই। পয়লার সময় বলবে হুজুর এটির মধ্যে গেল কেন? আমাদের রাজনীতিটা মাসাভিত্তিক হওয়ার কারণে পাবলিক নেই। আমাদের উচিত পাবলিককে গড়ে তোলা, এটা তখন হবে যখন আমরা ভাবে আপনার রাজনীতি করেন আমরা পড়াই, ছাত্রদেরকে রাজনীতি বুঝাই, এরা বুঝক, ফিল্ডে যায় কাজ করি। আমি এটার কায়েল যে একটা কঠিন রাজনীতি দল থাকবে, শর্ত হইলো 2টা। একটা হলো কার সাথে পিছনে ঘুরবে না, আমাদের মেজাজ ঝোঁক এগুলো আলাদা, বুঝো নাই কথা? সবাই বুঝবে যে এরা কারো লেজুর ভিত্তিক না, ওরা করতেছে। এটা অমুক দল করে, ওর লগে থাকে ওর লগে থাকে, এইটা দেরি হোক দেরি হোক তবু সব বুঝে যে এটা খালেস মুসলিম দল। আমি রাজি আছি, আর করার একটা টাইম আছে, তারা আলাদা করবে আমরা তাদের সাপোর্ট করব, দোয়া করব। অনেকে বুঝে নাই যে আমি যে বলছি রাজনীতি নিষিদ্ধ, ছাত্র কি বুঝবো, উস্তাদরাই বুঝে না। ওখানে আমি লিখছি এই তো বললাম যায় না, বললে আবার এই যে আমি বলতে চাই সরকার সব জানে, তাহলে তো গুমর ফাঁক হয়ে যায়। তোমরা বলতেছি আমার সব ছাত্র যাত্রাবাড়ির ছাত্র, আগের থেকে আমি বলতাম যাত্রাবাড়ি না সারা বাংলাদেশের কবি মাসা আমার সব ছাত্র, আমার এখানে বয়ান করতেছি সব ছাত্রদের জন্য, শুধু যাত্রাবাড়ির জন্য নয়। আর এখন তো মোটেই না, কারণ আমি জিম্মেদার। আমি শুধু বলি কি লিখছি, প্রচলিত রাজনীতি। তুমি বুঝো নাই, হ্যাঁ ইসলামের রাজনীতি নাই, হুজুর না করে দিছে, এইটুক বুঝার ক্ষমতা তোমাদের নাই। সব কথা খুলে বলা নিষেধ, প্রচলিত কি গণতন্ত্র, এটা তো আমরা হারাম করি। প্রচলিত মেজদা কি আমাদের দেশে, কি চলছে প্রচলিত? এরা তো খুশি হুজুর রাজনীতি না করে দিছে, কমপক্ষে আলেমরা তো বুঝবে না কোনরা করছে উনি। শব্দটা পড়ো, ফেল ফেল মহুল তালাশ করো, এই জন্য আলেমে মহাক্কিক হইতে হবে। অনেক কথা বললাম, চাইছি না আমি ছাত্রের সামনে বসলে কিছুটা বেলাগাম হয়ে যাই, কতদিন পরে পাইছি না তোমরা রে, কইতে চাইলাম কি হইলো কি, বলতেছিলাম আবার মাপ দিতে বাধ্য কইতেছি। না বুঝে কিছু কয়ো না, লেখো না আজকাল ফেসবুক
বহু বছর ধরে বলতেছে আজাব 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 আজাব। কেমন আজাব তুমি বুঝো? এই যে আমি কইতাছি আজাব, তোমার পকেটে না থাকলে এক জায়গায় আছে, সব সবার কাছে আজাব। অসত্য সত্য